জন বরাহ অবতার নিয়েছিলেন। সেই বরাহ অবতারে পৃথিবীর পুত্র রূপে এই ভৌমাসুর জন্ম গ্রহণ করল। তখন অসুর ছিল যদি আপনি এই কালো নীল কাপড় থেকে সাধু কাপড় হয়ে যাবেন, সাধু বেনে যাবেন, তাই না? আর যদি অসৎ হয় তাহলে তাদের রঙে রঙে যাবে। এই ভূমির পুত্র তার অসৎ সঙ্গ হতে লাগলো, সে তখন বলবন্ত হয়ে বিভিন্ন তাদের এনে জেলে সংকল্প করল যে 20,000 এমনি করে 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 16,000 আজ যে সকলে ভগবান তার আনাতে পৃথিবীতে এই ভূষষ্ঠীর প্রকাশ হলে আর ভূষষ্ঠী
সমস্ত সব ধুয়ে মুছে চলে গেছে। আমাদের কাছে আর পরিচয়ের আর কিছু নাই, তাই আমাদের সম্মুখে দুটি রাস্তা। প্রথম রাস্তা, যদি আপনি আমাদেরকে, হে প্রভু আপনি যদি আমাদেরকে আপনার সেবিকাকে স্বীকার করে, আপনার দাসীকে স্বীকার করে, তাহলে আমাদের জীবন প্রদীপ আগে জ্বলিয়ে থাকবে, অন্যথা আমাদের কাছে মৃত্যু ব্যতীত আর দ্বিতীয় কোন রাস্তা। করুণ ঈশ্বরে এই সমস্ত রাজ তাদের প্রার্থনায় ভগবান আজ করুণায় পরিপূর্ণ, ভগবানের করুণা তাদের উপরে প্রবাহিত হল, আজ ভগবান তাদের প্রার্থনায় বশীভূত হয়ে ওই 16,100 সন্ন্যার সম্মুখে এক এক দিব্য মূর্তি প্রকাশ করলেন। যত কন্যা তত বিগ্রহ প্রকটিত হল, প্রত্যেক কন্যা নিজের সম্মুখে ভগবান বিগ্রহ দর্শন করে নিজেকে আত্মসমর্পণ করলেন। ভগবান সকলের এক মুহূর্তের মধ্যে সবার হস্ত গ্রহণ করলেন, পানি গ্রহণ করলেন, চতুর্দিকে দেবতা প্রকটিত হল, আকাশ মার্গে দুর্দুমি বেরিয়ে উঠল, পুষ্প পরিষ্কার লগায় হ্যাঁ মো জানো বো জহনে
Thank you.
কোন দুয়ার বার না ভগবান কি আজ সেই দুয়ার বার দুয়ার বার 16,108 আমরাও কিন্তু এটি ভগবান প্রত্যেক রাজা প্রত্যেক মহল নির্মাণ করালে বিশ্বকর্মা একবারে মহল তৈরি হল। এই সমস্ত পাঠ পাণির মধ্যে তার বিদুষিতা সবার কৃষ্ণ তার বেশি অনুরাগ আজ সত্যভামার এই সেখানে যে সেই সুন্দর স্বর্গপুরীতে ভগবান যখন ফিরবেন তখন ইন্দ্র দেবতা একটি পারিজাত পুষ্প ভগবানকে উপহার দিয়েছে। পারিজাত পুষ্প এই পৃথিবীতে নাই, এটি স্বর্গে লোকে অমৃত এই পৃথিবীতে নাই। আর আমরা গরুর মক্ষীর নাম শুনেছি, কেউ দেখেছে কত শালিক পাখি দেখেছি, অনিয় পাখি দেখেছি, গরু পাখি দেখেছি, এই জগতের মনেরা দেখো দেখতে পারি যা সেটি সর্বশ্রেষ্ঠ, সে পারি যা সৃষ্টি ভগবানকে উপহার দিয়ে কে ইন্দ্র ভগবান সেই পারি যা সৃষ্টি রুক্মিণীকে এনে দিলেন। রুক্মিণী দেখো স্বর্গে গেছিলাম, ওখানে পুষ্প পেলেই আগে আগে মাথায় তাকে শোভা এখন ওই নারদ নারদ এসে সত্যকে গর্ব করে বলো যে কৃষ্ণ আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। আজকে সর্ব থেকে পারিজাত আনলো, এনে দেখলাম রুক্মিণীকে, তাহলে যদি তোমাকে ভালোবাসো ওই দুর্লভ বস্তু তোমাকে দিত না, তাহলে তোমাকে যে ভালোবাসো বুঝে গেছে। অভিমানকে প্রশমিত করতে নারদের মাধ্যমে সত্যভামাকে জানালেন,
নারদ বললেন, শতভামা, তুমি যদি কৃষ্ণকে বশ করতে চাও তাহলে একটা একটা পায় আছে, তোমাকে একে ব্রত করতে হবে, সেই ব্রতে কারোর সাথে ঝগড়া করা চলবে, মিথ্যা কথা বলা চলবে না, ক্রোধ জাগ্রত চলবে না, সর্বক্ষণ তোমাকে ভগবৎ প্রীতি যুক্ত কাজ করতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সেবা করতে হবে, শুদ্ধ আচরণ করতে হবে, এমনি করে এক মাস ব্রত অন্তে